হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা বাংলার জায়ান্ট এটিকে মোহন বাগানের প্রিভিউ নিয়ে চলে এসেছি। তখন আজকে আমরা জানি বেঙ্গালুরুর বিরুদ্ধে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে, যেই ম্যাচটা বলা ভালো কিন্তু ডু অর ডাই ম্যাচ, মরো অথবা মারো এইরকম একটা ম্যাচ। তার কারণ কেন বলছি সেই খবর আপনারা ইন ডিটেলসে পাবেন, এবং তার সাথে সাথে আরও ভারতীয় ফুটবলের অনেক আপডেট আপনারা পাবেন। তো সেই সমস্ত মেন ভিডিওর আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা কিন্তু আগে আগে দেখতে পাবেন। তাহলে এবার চলে চলুন মেন ভিডিওতে। তো আজকে প্রথম যে ভিডিওটা সম্পর্কিত সেটা কিন্তু সম্পূর্ণভাবে ISL অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগকে কেন্দ্র করে। গতকাল যে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, প্রথম ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চেন্নাই, যে খেলা কিন্তু কেরালা 3-0 গোলে জিতেছে, এবং পরে খেলাটি ছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গোয়া, যে খেলা কিন্তু মুম্বাই 2-0 গোলে জিতেছে। সেহেতু আমাদের মোহন বাগানের অর্থাৎ এটিকে মোহন বাগানের প্রবল প্রতিপক্ষ যে দুটো দল আছে যারা সুপার ফোরে যাওয়ার জন্য লড়াই করছে, সেই দুটো দলই কিন্তু কালকে জিতেছে। তার জন্য কিন্তু একদম বলতে পারি মোহন বাগানের কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেরালা এবং মুম্বাই সিটি এফসি মোহন বাগানকে টপকে যাওয়ার জন্য। এবং তার সঙ্গে আরেকটি দল যাদের কিন্তু প্রিয়দাংশ চান্স আছে, সেই কিন্তু বেঙ্গালুরু ফুটবল ক্লাব, যাদের বিরুদ্ধে কিন্তু আজকে খেলা আছে মোহন বাগানের। বেঙ্গালুরু কিন্তু 18 ম্যাচে 26 পয়েন্ট, তারা যদি দুটো ম্যাচ পরপর জেতে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে 32। সেহেতু পয়েন্টে নিয়ে কিন্তু তারা চলে আসবে সুপার ফোরে, কারণ বর্তমানে যে কটা টিম সুপার ফোরের তালিকায় আছে তাদের কথা আপনাদের বলে দিই, যে একটা টিমই আপাতত সেমিফাইনালে কনফার্ম হয়ে গেছে, তারা হায়দ্রাবাদ 18 ম্যাচে 35 পয়েন্ট। তারপর দেখবেন জামশেদপুর এফসি, যারা 17 ম্যাচ খেলে 34 পয়েন্ট পেয়েছে। এটিকে মোহন বাগান 17 ম্যাচে 31 পয়েন্ট, মুম্বাই সিটি এফসি 18 ম্যাচ খেলে 31 পয়েন্ট, কেরালা ব্লাস্টার ফুটবল ক্লাব 18 ম্যাচে 30 পয়েন্ট, এবং বেঙ্গালুরু ফুটবল ক্লাব 18 ম্যাচে 26 পয়েন্ট। সেহেতু আজকের যে ম্যাচ অর্থাৎ মোহন বাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু, একদিকে ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাস, অন্যদিকে কিন্তু সুরেশ সিং, রোশন মহেশ সিং, উদান্তা সিং এবং আমাদের ক্যাপ্টেন লিজেন্ড লিডার সুনীল ছেত্রী, তাদের কিন্তু বেঙ্গালুরু। সেহেতু ম্যাচটা কিন্তু একদম ফাটাফাটি হতে চলেছে, প্রত্যেকে কিন্তু সন্ধ্যে 7:30 থেকে নজর রাখবেন সেই ম্যাচের দিকে। এবং এই ম্যাচে দুটো টিমের কীরকম 11 বা প্রথম 11 হতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করি, আপনারা দেখে নিন। তো প্রথমেই আমরা আলোচনা করবো কিন্তু বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সম্পর্কিত। বেঙ্গালুরু কিন্তু আগের ম্যাচে আমরা দেখেছিলাম লারা সিং গোলকিপিং পোস্টে ছিল, এবারে কিন্তু থাকবে গুরপ্রীত সিং সান্ধু। এবং আগের ম্যাচের থেকে এই ম্যাচের পার্থক্য বলতে গেলে শুধুমাত্র দুটো পার্থক্য, যে দুটো প্লেয়ার কিন্তু খুবই ভাইটাল বেঙ্গালুরু। এক নম্বর হচ্ছে দানিশ ফারুক, যিনি কিন্তু পরপর কয়েকটা ম্যাচে গোল করলেন এবং মিডফিল্ডে দারুণ খেলছেন, তার কিন্তু 4টে হলুদ কার্ডের জন্য কিন্তু এই ম্যাচে তিনি সাসপেন্ড। এবং আরেকজন হচ্ছে ক্লেটন সিলভা। যতজন বিদেশি খেলছে এবারে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের, তার মধ্যে কিন্তু বেস্ট বিদেশি ক্লেটন সিলভা, সেই ক্লেটন সিলভার কিন্তু চোট আছে এবং যতদূর শোনা যাচ্ছে প্রথম থেকে হয়তো মাঠে নামবে না ক্লেটন। তবে বেঙ্গালুরু কিন্তু এতে কোনো চিন্তা নেই, তখন লিডার লিজেন্ড সুনীল ছেত্রী ক্লেটনের জায়গা কিন্তু প্রথম 11 আসবে। সেহেতু এবার চলুন প্রথম থেকে আমরা যদি আলোচনা করি তার টিমটা এইভাবে দেখব। গোলকিপার পজিশনে গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্সে একদিকে থাকছে নাম গায়াল ভুটিয়া, অন্যদিকে থাকবে অবশ্যই রোশন মহেশ সিং। এই রোশন মহেশ সিংকে কিন্তু খুব চোখে চোখে রাখতে হবে, ইনি যেমন ডিফেন্স সামলাতে পারে ঠিক তেমনইভাবে কিন্তু তার বাঁ পাটা দারুণ, ফ্রি কিক, কর্নার কিক, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এবারে বেঙ্গালুরু একদম ভরসার প্লেয়ার হয়ে গেছে এই রোশন মহেশ সিং ঠিক। এবং ডিফেন্সে আজকে দুজন বিদেশি খেলবে, বানানা এবং অ্যালান কোস্তা, দুটো কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডারই থাকবে আজকে ডিফেন্ড, একদম কিন্তু ডিপ ডিফেন্সে বা সেন্ট্রাল ব্যাকে। তার সঙ্গে যদি আপনি তিনজন মিডফিল্ডারকে দেখেন তাহলে থাকবেন সুরেশ সিং ওয়াংজাং, ইনি কিন্তু দিনেশ ফারুকের বা দানিশ ফারুকের জায়গায় কিন্তু ঢুকছেন, তার সঙ্গে থাকছে অজয় ছেত্রী এবং বুরুনো রামিরেস। এবং একদম অ্যাটাকিং পজিশনে থাকছেন কিন্তু তিনজন, তার মধ্যে একজন বিদেশি অবশ্যই লম্বা আকৃতির বিদেশি প্রিন্স ইবারা, তার সঙ্গে সুনীল ছেত্রী এবং উদান্তা সিং। এই হতে চলেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের টিম, 4-3-3 তারা কিন্তু জিততে চায়। এবং এর কিন্তু
পাল্টা দিতে চাইবে কিন্তু মোহন বাগান। এটিকে মোহন বাগানের জন্য কিন্তু খারাপ খবর, প্রবীর দাস আর রয় কৃষ্ণাল লাল কার্ডের জন্য খেলতে পারবেন এবং সন্দীপ সিংহানের চোট আছে, সেই জন্য কিন্তু সন্দীপ সিংহানও প্রথম থেকে স্টার্ট করতে পারবে না। তো সেই জায়গায় কিন্তু অমরিন্দার থাকবে গোল পোস্টের তলায়, মিডফিল্ডে কিন্তু বা সেন্ট্রাল ব্যাকে বা একদম ডিপ ডিফেন্সে কিন্তু তিরিশ সঙ্গে আজকে প্রীতমকেই এখানে কাজ করতে হবে এবং লেফট ব্যাকে থাকবে সুভাষিস, রাইট ব্যাকে কিন্তু ফিরে আসবে আশুতোষ মেহতা। এবং তার সঙ্গে সঙ্গে যদি ডিফেন্স মিডফিল্ড পজিশনটা দেখেন, সেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু দুজন থাকবে, এক হচ্ছে লেনি রড্রিগেজ এবং দু নম্বর প্লেয়ার হচ্ছে জনি কাউকো। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকবে হুকবুমো, মনবীর সিং এবং লিস্টন কোলাসো, এবং একদম লোন স্ট্রাইকার বা সিঙ্গেল স্ট্রাইকার পজিশনে থাকবে কিন্তু ডেভিড উইলিয়ামস। হ্যাঁ, আজকে ডেভিড উইলিয়ামস পুরো ফিট এবং আগের ম্যাচে লিস্টন কোলাসো আর মনবীরকে সেইভাবে আমরা দেখতে না পেলেও কিন্তু সেকেন্ড হাফে খুবই ভালো খেলেছিল। সেহেতু এই ম্যাচে আমরা অন্ততপক্ষে বাংলার ফুটবল ফ্যান হিসেবে আমরা চাই দুটো প্লেয়ারে কিন্তু প্রথম থেকে একদম তাদের নিজের পিক ফর্মে থাকে এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন তিনখানা পয়েন্ট কিন্তু যেন তারা ছিনিয়ে নিতে পারে। এবং তিন পয়েন্ট নিলেই মোহন বাগানের কাছে কিন্তু সুযোগ থাকছে এক নম্বর স্পটটা ধরে রাখা এবং তার থেকেও বলা ভালো একদম সেমিফাইনাল স্পটটা কিন্তু ফাইনাল করে দেওয়ার চান্স থাকছে আজকে খুব বেশি মোহন বাগানের। এবার দেখা যাক খেলাটা কী হয়। তো বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সদস্য বা সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে মোহন বাগানের সমর্থকরা আপনারা কী ভাবছেন, কেমন টিম হতে পারে, প্লিজ একটু নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং আজকে খেলা কী ঘটতে পারে সেটা আপনারা অবশ্যই জানাবেন। এখনকার মতো ভিডিও আমরা শেষ করছি, এরপরে যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই কালকে এই খেলার তো রিভিউ দেবই এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও আমাদের রেডি হচ্ছে, সেটা হচ্ছে এসি অর্থাৎ এশিয়ান কাপ নিয়ে, যে কাপে কিন্তু ড্র হয়ে গেছে, ড্রয়ে ইন্ডিয়ান রূপে কে আছে সেটা আমরা বলে দিয়েছি, সেটা নিয়ে ইন ডিটেলস কিন্তু আমরা আলোচনা করবো সামনেই খুব তাড়াতাড়ি ভিডিওতে। এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা।